সম্মানিত মুসলমের বৃদ্ধ নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আলোচনায় আজ আমরা উনত্রিশতম পূর্বে সে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা সেইদিনা জাকারিয়া ইয়াহিয়া এবং মারুয়াম সালামের ব্যাপারে আলোচনা করেছিলাম আজ আমরা তাই স্বপ্ন মারুয়াম সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ সেইদিনা ঈসা আলি ইসালাম তিনি ছিলেন বনি ইসরা বংশের সর্বশেষ নবী এবং তিনি একজন কিতাবধারী রাসুল ছিলেন যার উপরে আল্লাহ তালা ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন ঈসা আলি সালামের পর মোহাম্মদুর রসুল্লাহ সবাই করেন সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর আগ পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটে নাই ঈসা আলি সালাম থেকে রাসুল করিম সাল্লাহ আলী আগমনের সাল্লামের আগমনের সময়টাকে বলা হয় ফাতরাতুর রসুল অর্থাৎ রাসুল আগমনের বিরতিকা ঈসা আলীহ ইসাল্লামের অফাত হয় নাই তার মৃত্যু হয় নাই তাকে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন কেয়াবৎ সংগঠিত হওয়ার আগে ঈসা আলিহিসাল্লামকে আল্লাহ তালা আবার পৃথিবীতে পাঠাবেন এবং তিনি ইমাম মাহদি আলি ইসালামের নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তি রাজ্য কায়েম করবেন ইনশাআল্লাহ ইসলাম হচ্ছেন এই পৃথিবীর এক অলৌকিক সৃষ্টি যিনি পৃথিবীতে মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীতে পয়দা হয়েছে সৈদনা ঈসা সালাম তিনি ছিলেন আল্লাহর এমন অনেক পয়গম্বার যাকে আল্লাহ তাআলা মানব সৃষ্টির যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ পুরুষ এবং নারীর মিলনের মাধ্যমে নারীর গর্ভে সন্তান আসা এরপরে দশ মাস দশ দিন গর্ভধারণ করা অতপর সন্তান প্রসব করা এই যে মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়া সম্পূর্ণ বিপরীত রূপে আল্লাহ তালা সাইদিনকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই দিনে আইসা আলাইহিসসাল্লাম তিনি ছিলেন আল্লাহর এমন এক পয়গাম্বার। যাকে আল্লাহ তা আলা অলৌকিকভাবে বাবা ছাড়া এই দুনিয়াতে পাঠিয়েছেন কিভাবে রব্বুল আলামিন বাবা ছাড়া তাকে পয়দা করেছেন সেই ঘটন আল্লাহ তাআলা কোরআনল করিমের বিভিন্ন জায়গায় অত্যন্ত বিশদভাবে বর্ণনা করেছেন সেই দিনে আহিসা আলাইহিসসাল্লামের মায়ের নাম ছিল মারিয়াম সেইদ আতুনা মারিয়াম আলাইহাসাললাম তিনি ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ নারী সেই তার মায়ের পেটে ছিলেন তার মায়ের পেটে থাকা অবস্থায় তার মা তার জন্য তার মা তাকে আল্লাহর জন্য মানত করেছিলেন সালাম তিনি যখন তার মায়ের পেটে ছিলেন তার মা মানত করেছিলেন তার গর্ভের এই সন্তানকে তিনি আল্লাহর জন্য আল্লাহর পথে উৎসর্গ করে দিবেন তিনি মনে মনে চিন্তা করেছিলেন ধারণা করেছিলেন তার পেটের ভেতরে যে সন্তান আছে সেটি হয়তো পুত্র সন্তান হবে এজন্য তিনি মান্য করেছিলেন যদি তার পুত্র সন্তান হয় তার এই সন্তানকে তিনি আল্লাহর ঘর বাইতুল খেদমতে নিয়োজিত করে দিবেন কিন্তু তিনি যখন সন্তান প্রসব করলেন দেখা গেল পুত্র সন্তান নয় বরং তিনি কন্যা সন্তান প্রসব করেছেন যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন তিনি কিছুটা আপসেট হয়ে গেলেন আপসেট হয়ে বলেছিলেন হায় আমার রাব আমি তো কন্যা সন্তান প্রসব করেছি কিন্তু গর্বে থাকা অবস্থায় তো আমি মানত করেছিলাম আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব এখন কন্যা সন্তানকে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব। আল্লাহ তালা তখন তার কাছে ওকি পাঠালেন আল্লাহ বললেন আল্লাহ তালা বললেন এই কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয় বরং আল্লাহতালা তালা তোমার এই অভিপ্রায় তোমার এই ইচ্ছা পূরণের জন্য পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তানকেই করেছেন আল্লাহ তার নাম রেখে দিলেন এরপরে ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা শিশু মারিয়ামকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে চলে গেলেন বাইতুল মোকাদ্দাসে গেলেন সেখানে কারো কাছে সুপর্দ করার জন্য যখনই বাইতুল মোকাদ্দাসে ছোট্ট মারিয়ামকে নিয়ে তার মা বাইতুল গেলেন তখন মারিয়ামের দায়িত্ব পাওয়ার জন্য সবার মধ্যে প্রতিযোগিতা কম্পিটিশন শুরু হয়ে গেল কারণ সেই যুগে আল্লাহর পথে মান্যত করা সন্তানকে লালন পালন করা এটা অত্যন্ত সৌভাগ্যের কাজ হিসেবে বিবেচনা করা হতো যখন মারিয়ামকে নিয়ে তার মা বাইতুল মোকাদ্দাসে চলে গেলেন সবাই তখন মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য কম্পিটিশন শুরু করলো শেষমেশ লটারির ব্যবস্থা করা হলো লটারির মাধ্যমে মারিয়াম আলাই সালামের খালু জাকারিয়া আলাই সালাম তিনি মারিয়ামের দেখাশোনার দায়িত্ব পেলেন এবার সেই দেখা মারিয়াম আলাই সালাম তিনি জাকারিয়া আলাই সালামের তত্ত্বাবধানে চলে গেলেন আর সেই জাকারিয়া আলাই সালাম মারিয়াম আলাই সালামের জন্য বাইতুল মুকাদ্দাসে সুন্দর একটি কক্ষ তার জন্য ব্যবস্থা করে দিলেন সেই কক্ষে বসবাস শুরু করলেন যখন তিনি সুযোগ পেতেন তখন তিনি বাইতুল মোকাদ্দাসের খ্যাত করতেন এছাড়া বাকি সময়গুলো তিনি এবাদত করে করে কাটাতেন এবাদত বন্দে তিনি এত বেশি করতে লাগলেন এবাদত করতে করতে এবাদত করতে করতে তিনি অন্দার নৈকট্যশীল করতে শিল্পান্দিতের উপর তিনি আল্লাহ তালার নৈকট্যশীল বান্দিতে পরিগণিত হয়ে গেলেন করতে করতে আলাইহালাম আল্লাহর এতটা কাছে চলে গেলেন শেষমেশ আল্লাহ তালা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী বানিয়ে দিলেন এবং আল্লাহ তালা তাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য মনোনীত করলেন এবাদত আদারী এমন নারী ছিলেন তিনি তাকে আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ নারীতে পরিণত করে দিলেন এবং একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আল্লাহ তালা তাকে এবার বাছাই করলেন শেষ বেশ একদিন আল্লাহ তালা তার কাছে ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তা পাঠিয়ে দিয়ে একটি বিশেষ উদ্দেশ্যের কথা রব্বুল আলমিন তাকে জানিয়ে দিলেন এই ঘটনা কোরআনুল করিমের তিন নাম্বার সুরা সুরা আলে 45 নম্বর আয়াত থেকে এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা বলেন ই ক্বালাতিন মালাঈকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু হুয়াল বাসীহু ঈসা বনা মারইয়াম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন আর শরণ করো যখন মারিয়ামের কাছে আমি ফেরেশতা পাঠালাম ফেরেশতা মারিয়ামকে গিয়ে বললেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করবেন যার নাম হবে মাসে মারিয়াম আল্লাহ তালা তাকে দুনিয়া খেরাতে সম্মানিত করবেন এবং আল্লাহ তালা তাকে নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ তোমাকে এমন একটা সন্তান দিবেন ফেরেশতা তাকে আরো জানালেন ওয়ায়ুকাল্লিম নাসাফিল মাহদি ওয়া কা ফেরেশতা জানালেন হে মারিয়াম তোমাকে আল্লাহ এমন সন্তান দিবেন যেই সন্তান তোমার কোলে থাকা অবস্থায় দুলনায় থাকা অবস্থায় কথা বলবে এবং পরিণত বয়সে কথা বলবে এবং আল্লাহ তাআলা তাকে নৈকুতুশীলদের অন্তর্ভুক্ত করবেন খুব মন দিয়ে শোনেন এবাদত করতে করতে মারিয়াম আল্লাহর নৈকট্যশীল বান্দি হলেন আল্লাহ তখন তার কাছে ফেরেশতা পাঠিয়ে এমন দুইটা সুসংবাদ দিলেন দুইটা সংবাদই বড় আজীব সংবাদ এটা সবার জন্য বড় বিস্ময়কর এক নাম্বার সুসংবাদ আল্লাহ দিলেন আল্লাহ তাকে পুত্র সন্তান দিবেন স্বাভাবিকভাবে আমরা জানি বিয়ে সাদী ছাড়া নারী পুরুষের মিলন ছাড়া সন্তান হয় না মারিয়ামা আলাই সালাম তখনও তার বিয়ে সাথে হয় নাই এই প্রথম সংবাদ পাওয়ার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন কিভাবে আমার সন্তান হবে অন্যদিকে দ্বিতীয় বিস্ময়কর সংবাদ হল এমন সন্তান আল্লাহ তোমাকে দিবেন স্বাভাবিকভাবে শিশু জন্মের কয়েক বছর পরে কথা বলে কিন্তু আল্লাহ তোমাকে এমন সন্তান দিবেন যেই সন্তান তোমার কোলে থাকা অবস্থায় দোলনায় থাকা অবস্থায় কথা বলবে আল্লাহ আকবার এই দুইটা সুসংবাদ সম্পূর্ণ বিপরীতে আল্লাহ তাকে সন্তান দ্বিতীয়ত এমন সন্তান আল্লাহ তাকে দিচ্ছেন যেই সন্তান কোলে থাকা অবস্থায় দোলনায় থাকা অবস্থায় কথা বলবে আল্লাহ সালাম এই সুসংবাদ পাওয়ার পরে তিনি বললেন তিনি বললেন হে রব কি করে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই কি করে আমার সন্তান হবে আমার তো বিয়ে শাদী হয় নাই এমনকি দুনিয়ার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই ফেরেশতা তখন তাকে বললেন আল্লাহ তালা এবার ফেরেস্তা বললেন বিয়ে শি ছাড়াও তোমার তোমাকে যিনি সন্তান দিবেন সবাই বলেন তিনি কে ফেরেস্তা বললেন তোমার সন্তান হবে যার ইচ্ছায় তিনি হচ্ছেন আল্লাহ আর আল্লাহ হচ্ছেন এমন রব ই্তা তখন তাকে জানালো আল্লাহ হচ্ছেন এমন এক রব তিনি যখন কোনো কাজ করার ফয়সলা করেন তিনি শুধু বলেন কোন তিনি কেবল আদেশ করেন হও আল্লাহ দেশ করা মাত্রই তার সাথে সাথে হয়ে যায় শোবাহান আল্লাহ আল্লাহ কোন কিছু করতে চাইনি আল্লাহ শুধুমাত্র বলেন কোন হয়ে যাও ভাইয়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় কার হুকুমে সাইদ আমার সালাম তিনি বুঝে ফেললেন তার সামনে বিরাট বড় একটা পরীক্ষা কারণ এটা মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীত একটি প্রক্রিয়া তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে একটি বিরাট পরীক্ষায় ফেলবেন তিনি এবার আল্লাহর এই সিদ্ধান্তের উপরে বিনয় আল্লাহর এই সিদ্ধান্তের উপরে বিনয়ের সাথে আত্মসমর্পণ করলেন তিনি বুঝলেন তার সামনে বিরাট একটি পরীক্ষা তিনি বুঝতে পারলেন আল্লাহ তালা তাকে পরীক্ষায় ফেলেছেন কিন্তু তার মাথায় এই চিন্তাও আসলো। এই অবস্থায় তার পেটে যদি সন্তান চলে আসে তাহলে আশেপাশের সবাই তাকে তিরস্কার করবে আশেপাশের সবাই তাকে নিয়ে নিন্দাবাদ করবে আশেপাশে সবাই তাকে নিয়ে সমালোচনা করবে এটা তিনি চিন্তা করছিলেন কারণ তিনি ভালোভাবেই জানতেন আল্লাহ তালা চাইলে সব করতে পারেন কিন্তু আল্লাহর অসীম কুদরত সম্পর্কে অজ্ঞ লোকেরা বুঝবে না আর আল্লাহর অসীম কুদরত সম্পর্কে জাহের লোকেরা তারা আমাকে অপবাদ দিতে পারে আমাকে নিয়ে তারা আমাকে নিয়ে তারা সমালোচনা করতে পারে এই আশঙ্কা তিনি করছিলেন এমনি এই আশঙ্কা করতে করতে একদিন তিনি বাইতুল মোকাদ্দাস থেকে বের হয়েছিলেন পানি আনার প্রয়োজনে অথবা অন্য কোনো প্রয়োজনে তিনি বাইতুল মোকাদ্দাস থেকে বের হয়ে বাইতুল মোকাদ্দাসের পূর্ব দিকে যাচ্ছিলেন এজন্য খ্রিস্টানরা তাদের কেবলা পূর্ব দিকে বানিয়ে ফেলেছে মারিয়াম সালাম ঈসা আলাইহসালামের জন্মের পূর্বে এটা কোরআন মারিয়ামে ঘটনা এসেছে তিনি সন্তান জন্মের পূর্বে ঈসা আলাইহসালাম যখন তার পেটে আসেন ঠিক তখন বাইতুল থেকে বের হয়ে পূর্ব দিকে গিয়েছিলেন আর খ্রিস্টানরা এখান থেকেই তাদের কিবলাকে পূর্ব দিকে বানিয়ে ফেলেছে পানির প্রয়োজনে কিংবা বিশেষ কোনো প্রয়োজনে মারিয়াম আলি হাসসালাম বাইতুল মোকাদ্দাস থেকে বের হয়ে পূর্ব দিকে গেলেন তিনি যখন বাইতুল মোকাদ্দাসের দূরবর্তী একটি জায়গায় চলে গেলেন আল্লাহ তালা তখন তার কাছে পাঠালেন মারিয়াম আলাইহ সালামের কাছে আল্লাহ তালা মানুষের আকৃতিতে জিব্রিল আলাইকে পাঠালেন মানুষের আকৃতিতে জিব্রিল আলাইহালামকে দেখে সাইদা তুন মারিয়াম আলাইহা সালাম চিনতে পারেন নাই তিনি মনে করেছেন কোথার থেকে কোন পরপুরুষ এখানে তার সামনে চলে এসেছে মনে মনে ভাবলেন এই লোক আমার ক্ষতি সাধন করে কিনা আমার অনিষ্ট করে ফেলে কিনা তখন তিনি বলেছিলেন আমি তোমার কাছ থেকে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তুমি আল্লাহকে ভয় করো আমার কোনো ক্ষতি সাধনের চেষ্টা করো না জিবল আলাইহিস সালাম তিনি তখন বলেছিলেন হ্যাঁ মারিয়াম তুমি ভীত না কারণ আমি অনিষ্টকারী কেউ নই আমি তোমার কোনো ক্ষতি করবো না তোমার ক্ষতি করার জন্য আমি আসি নাই আর আমি কোনো মানুষও নই আমি হচ্ছি আল্লাহর প্রেরিত ফেরেস্তা আল্লাহর প্রেরিত দূত আমি তোমার কাছে সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবেন আর আমি সন্তানের রুহ তোমার ভেতরে ফুঁকে দেওয়ার জন্য এসেছি সেই দাতুন মার সালাম বললেন হে আল্লাহর ফেরেশতা জিব্রিল আমার এখনো বিয়ে শাদি হয় নাই কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই কি করে আমার সন্তান হবে আবার অন্যদিকে আমি জেনাও করি নাই আমি কোনো বেবিচারী মহিলা নই সুতরাং আমার পেটে কি করে সন্তান আসবে জিব্রিল আলাইহিস সালাম তখন বললেন তোমার পেটে সন্তান আসবে যার কুদরতে তিনি কে তিনি বললেন এটা আল্লাহর জন্য অতি সহজ কাজ কারণ আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন সাইয়েদনা জিব্রিল আলাইহিস সালাম তিনি এবার মারিয়ামের মধ্যে ঈসা আলাই ইসলামের ফুকে দিলেন একটা ফুক মারলেন ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাই সালামের পেটের ভেতরে ঈসা আলাই ইসলামের ঈসা আলাই ইসলাম মারিয়াম আলাই সালামের গর্বে চলে আসলেন মারিয়াম আলাই সালামের গর্বে যখন ঈসা আলাই চলে আসলেন মারিয়াম আলাই প্রেগনেন্ট হওয়ার পরে কি ঘটেছিল কোরআনুল করিমের উনিশ নম্বর সুরা মারিয়ামের চৌত্রিশ নম্বর আয়াত থেকে সুরা মারিয়ামের নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন অত তাকে গর্বে ধারণ করল আর যখন মারিয়াম সালাম ঈসা আলাইহালামকে গর্বে ধারণ করলেন গর্ভাবস্থায় তিনি এবার বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে চলে গেলেন কারণ তিনি মনে মনে ভেবেছিলেন এই খবর যদি ফাঁস হয়ে যায় সবাই যদি এই খবর জেনে ফেলে তাহলে সবাই তাকে নিয়ে তিরস্কার করবে নিন্দাবাদ করবে ভৎসনা করবে সবাই যদি সম্প্রদায়ের সবাই যদি এই খবর জেনে যায় তাহলে মারিয়াম আলাহা সালামের জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে এই জন্য এই জন্য তিনি তার গর্ভের সন্তানকে নিয়ে অনেক দূরে চলে গেলেন অনেক দূরে যখন চলে গেলেন আল্লাহ তালা সেখানে তার জন্য নহর প্রবাহিত করলেন খেজুরের বন্দোবস্ত করলেন আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করলেন আল্লাহ বললেন তুমি খাওয়ার পান করো কোনো মানুষ যদি তোমার সঙ্গে কথা বলতে চায় তাদেরকে তুমি জানিয়ে দিবে তুমি আল্লাহর জন্য মৌনতা অবলম্বন করেছ রোজা রেখেছ বর্তমান আমাদের শরীয়তে খাবার দাবার এবং খাবার দাবার এবং স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম কিন্তু সেই যুগে পানাহার এবং বাক্যালাপ পানাহার আর কথাবার্তা থেকে বিরত থাকার নাম ছিল সাওম এখন আপনার যে রোজা রাখি রোজার সংজ্ঞা কি শুধু খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম কি সিয়াম না খাবার দাবার এবং স্ত্রীর কাছে যাওয়া এবং সকল অন্যায় অনাচার পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার নাম কি সিয়াম আর সেই যুগে মারিয়াম আলাইহা সালামের যুগে সেই সময় রোজা ছিল খাওয়া দাওয়া থেকে বিরত থাকা আর যে রোজা রাখতো সে কারোর সাথে কথা বলতো না মৌনতা অবলম্বন করতো চুপচাপ থাকতো মারিয়াম আলাইহা সালাম তিনি যখন ইসাআলসালামকে পেটে ধারণ করলেন বাইতুল করলেন্দাস থেকে অনেক দূরে চলে গেলেন এখন তিনি অনেক দূরে চলে আসার পরেও তার একটা ভয় যে মানুষ এটা জেনে ফেলে কিনা এবং আমাকে অপবাদ দেয় কিনা আল্লাহ বললেন আল্লাহ বললেন যদি তুমি কোনো মানুষকে দেখো তাহলে তুমি বলবে আমি রহমানের জন্য সিয়াম পালন করছি সুতরাং আমি কোন মানুষের সাথে রোজা অবস্থায় কথা বলতে পারবো অতপর মারিয়াম আলাই হাসালাম ঈসা আলাই প্রসব করলেন ঈসা আলাই ইসালাম ভূমিষ্ট হওয়ার পর সৈদাতা মারিয়াম আলাই হাসালাম এবার তার নবজাতক শিশু ঈসা আলাই নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসলেন এবার মারিয়ামের কোলে সন্তানকে দেখে তার সম্প্রদায়ের সবাই বড় অবাক হয়ে গেল অবাক হয়ে তারা বলেছিল। কি বলেছিল আল্লাহ কোরআনে বলছেন আ তাত মিহি কমাহা তা মিলোঙো কলো ইয়া বয়ামোদা পদ জি ফারিয়া আল্লাহ তালা বলছেন মারিয়াম যখন তার কুলে শিশুকে নিয়ে এসেছিল তখন তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল হে মারিয়াম, তুমি তো তোমার কুলে বড় আজীব জিনিস বিস্ময়কর জিনিস নিয়ে এসেছ তোমার কুলে হঠাৎ করে কূর থেকে সন্তান আসলো এবার তার সম্প্রদায়ের লোকেরা তাকে অপবাদ দেওয়া শুরু করলো তারা বলেছিল তারা তখন বলেছিল হে হারুনের বোন হঠাৎ হঠাৎ করে তোমার কোলে কোথার থেকে সন্তান আসলো তোমার বাবা তো বড় ভালো মানুষ ছিলেন এবং তোমার মাও বেবিচারিনী কোনো নারী ছিলেন না ইয়া উখতা হে হারুনের বোন বলে এখানে যা সম্বোধন করা হয়েছে আপনারা আবার ভাবিয়েন না যে মারিয়াম মনে হয় মুসানবীর ভাই হারুন আলাইহি সালামের বোন ছিল তাহলে ইয়া উখতা হে হারুনের বোন কেন বলা হলো আসলেই কি তিনি মুসানবীর ভাই হারুন আলাইহি সালামের আপন বোন ছিলেন না যদি এই কথা হয় যে তিনি হারুন আলিহিসের বোন ছিলেন তাহলে তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে কারণ হারুন আলাই আর জামানা আর মারিয়ামের জামানার মধ্যে অনেক কয়েক কয়েক হাজার বছরেরও ব্যবধান থাকতে পারে সুতরাং তিনি হারুন সালামের আপন বোন নন তফসির কিতাবগুলোতে ইয়া উক্ত হারুনের বোন কেন বলা হয়েছে এর ব্যাখ্যায় মুফাসির বেশ কয়েকটি মতামত দিয়েছেন নাম্বার ওয়ান কোন কোন মুফাসির বলেছেন সেই যুগে হারুন নামে সেই যুগে বনে ইসরাইলে হারুন নামে একজন আল্লাহবালা মানুষ ছিলেন আর মারিয়াম আলিহা সালাম এমাদত করতে করতে তার সমপর্যায়ে চলে গিয়েছেন বলে লোকেরা মারিয়াম আলহিসামকে এখানে রূপ করতে ওই হারুনের সাথে তুলনা করে হারুনের ভাই বলে সম্বোধন করেছিল এটা হচ্ছে মুফাসিরদের এক দলের মত কোন কোন মুফাসির বলেছেন হারুন আলাইহিস সালাম পয়গম্বর হারুন আলাইহিস সালাম তার মতোই মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করতে করতে ওই পর্যায়ে চলে গিয়েছিলেন বলে এখানে রূপ করতে কাফের না তাকে ইয়া উখতা হারুন বলে সম্বোধন করেছে আবার কোন কোন মুফাসির এই কথাও বলেছেন যে সেই যুগে হারুন নামে এক অসভ্য লোক ছিল এক নষ্ট লোক ছিল যার চরিত্র অত্যন্ত খারাপ ছিল দুশ্চরিত্র এই লোকটির সাথে তুলনা করে সেই যুগের খ্রিস্টানরাই সেই যুগের নাসারারা মুশ্রিকরা কাফেররা মারিয়াম সালামকে হারুনের বোন বলে সম্বোধন করেছে এভাবে অনেকগুলো মতামত এসেছে কোন মতামত সত্য আল্লাহ আলাম এটা আল্লাহ তালাই ভালো জানেন তবে তিনি হারুন আলহালামের আপন বোন এই কথা সত্য এখানে হারুন বলে অন্য কোনো হারুন আবার আবার এখানে আরেকটি মত এমনও আছে কোন কোনো মুফাসির বলেছেন যে হারুন নামে হারুন নামে মারিয়ামের একজন ভাই ছিলেন এরকম হতে পারে আবার আমার একটা হাদিস এখানে মনে পড়লো এই হাদিসটা মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে মুহিরা ইবনেশোর মা তিনি এই হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন আমি নাজরানে গেলাম নবীজি আমাকে নাজরানে পাঠালেন নাজরানের লোকেরা আমাকে বলল আল্লাহর তো মিথ্যা আমি বললাম কি করে এমন কথা বললে তখন তারা বলল এই যে আল্লাহ সোরা মারিয়ামে বলেছেন ইয়া হারুন এখানে হারুনের বলেছেন মারিয়ামকে অথচ মুসার ভাই হারুন সালাম এর সাথে মারিয়াম আলাইহালাম মারিয়াম সালামের অনেক বছরের শত শত বছরের ব্যবধান আছে তাহলে কেন তাকে হারুনের বোন বলা হলো তিনি বললেন আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না আমি মদিনায় নবীজির কাছে আসলাম এসে বললাম আরে রসুল্লাম আমাকে নাজরানের লোকেরা এই রকম কথা বলেছে তুমি তাদের প্রশ্নের উত্তরে এই কথা কেন বললে না সেই যুগের লোকেরা পূর্ববর্তী জামানার নবীদের নামে তারা তাদের অনেকের নাম রাখতো সুতরাং হারুর নামে ওই যুগেও এইরকম একজন ছিল তিনি আসলে মুসানবির ভাই নাম যেমন ইমাম কাতাদা রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে সেই যুগে হারুন নাম মানুষ এত বেশি রাখত যে এক জানা যায় একবার অনেক মানুষ উপস্থিত হয়েছে সেখানে হারুন নামেই শুধু চল্লিশ জন ছিল এটা ভালো কারণ তারা নাম রাখছে নবীদের নামের সাথে মিলাই আমাদের নাম তো এখন নবীদের নামের সাথে মিলালো না আমাদের সমাজে এখন যে নাম রাখা শুরু হয়েছে বল্টু মন্টু ঝন্টু পিন্টু কি বলেন আছে না নাই অান্নবীজি বলেছেন তাসুম্মু বি আসমা ইল আম্বিয়া তাসুম্মু বি আসমা ইল আম্বিয়া নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানদের নাম রাখো আল্লাওয়ালা বুজুর্গদের নামের সাথে মিলিয়ে সাহাবিদের নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানদের নাম রাখেন কারণ এরপর করতে হয়তো সন্তানকে আল্লাওয়ালা বানিয়ে দিতে পারেন কে এবার ঘটনায় আমরা আবারও ফিরে যাচ্ছি শোনেন মারিয়াম আলাইহাস সালাম যখন তার কুলে সন্তান নিয়ে আসলেন তারা বলেছিল হে আরুনের বোন তোমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন তোমার মাও ভালো মানুষ ছিলেন তারা তো কেউই বেবিচারী ছিলেন না তুমি তো বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতে বাইতুল মুকাদ্দাসে ইতিকাফ করতে তোমার তো বিয়ে শাদিও হয় নাই এখন তোমার থেকে তোমার সন্তান কিভাবে আসলো তাহলে মনে হয় তোমার খালু জাকারিয়ার তত্ত্বাবধানে তুমি ছিলে তারা এখানে এবার কেমন অপবাদ দিল তারা বলল বুঝছি এটা মারিয়ামের খালুর কাজ না উজুবিল্লাহ তারা জাকারিয়া আলহ ইসলামকে অপবাদ দিল তারা বলল বুঝছি এটা জাকারিয়ার কাজ জাকারিয়া তার তত্ত্বাবধানে রেখে রেখে এই রকম খারাপ কাজ করেছে এই জন্য কোন কোনো রেওয়ায়তে এসেছে তারা জাকারিয়া আলাইহিসামকে থাওয়া করে করে সাকারিয়া আলাইহিসসাল্লামকেও তারা হত্যা করেছিল আবার কোনো কোনো বর্ণনা এমনও এসেছে এই জন্য তারা মারিয়াম আলাইহাসসালমের খালাতোবাই ইউসুফ মিন ইয়াকুব ইউসুফ মিনিয়াকুব নাজ্জারকে দোষারোপ করেছিল তারা বলেছিল মারিয়াম ইউসুফ বিন ইয়াকুব বিন নাজ্জারের সাথে এই রকম কুকর্ম করেছে এই জন্য তার পেটে সন্তান এসেছে যখন তারা মারিয়াম আলাই হাসালামকে বিভিন্ন অপবাদ দিল তারা বলল মারিয়াম বেবিচারী মহিলা মারিয়াম আলাই হাসালাম তাদের তিরস্কার নিন্দাবাদ আর তাদের অপবাদে তিনি যখন পেরেশান হয়ে গেলেন হঠাৎ করে তার একটা কথা মনে পড়ে গেল ওই ঘটনা মনে পড়ল সন্তান আসার আগে ফেরেস্তা তাকে সুসংবাদ দিয়েছিলেন তোমাকে আল্লাহ সন্তান দিবেন আর এবং সন্তান দিবেন যেই সন্তান মায়ের করে কথা বলবে আল্লাহ আকবা ঘটনা নাকি আপনাদের মনে আছেন বলছিলাম না একটু আগে সন্তান হওয়ার আগে সুসংবাদ দেওয়া হয়েছিল মারিয়াম আলাই হাসালামের এবার ওই কথা মনে পড়লো মাথায় আসলো ফেরেস্তা তো আমাকে আগেই বলেছিল তোমার সন্তান কুলে থাকা অবস্থায় কথা বলবে মারিয়াম আলাই হাসালামকে যখন তার সম্প্রদায়ের লোকেরা বেবিচারী মহিলা বলে অপবাদ দিল মারিয়াম আলাই হাসালামের মাথায় আসলো ফেরেস্তা তো বলেছিল আমার এই সন্তান কুলে থাকা অবস্থায় কথা বলবে সুতরাং তিনি তো সাহস করে তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন খবরদার আমাকে কোনো অপবাদ দিও না আমি পবিত্রা নারী কারো সঙ্গে আমি বেবিচার করি না ইজানা করি নাই বরং তোমরা আমার কুলে থাকা এই শিশুকে জিজ্ঞেস করো তার জন্ম কিভাবে হয়েছে কোরআন কারিমে আল্লাহ ঘটনা এভাবে বর্ণনা করেছেন ইলাইহি তানা কাইফা تلکلبমকা নাফিল মাহদি সবিয়া فأشارت اليه তিনি ওই বাচ্চাদের দিকে ইশারা করলেন বললেন আমাকে তিরস্কার করোনা আমাকে অপবাদ দিও না আমাকে নিন্দাবাদ করোনা বর্ষণা করোনা এই শিশুকে জিজ্ঞেস করো তার জন্ম কিভাবে হয়েছে আল্লাহু আকবার তার সম্প্রদায়ের কাফেরগুলো বলল কৈফানুকাল লিমুমাঙ্কান আফিল্মাহাদি সবিয়া মারিয়াম তুমি যে মিথ্যাবাদী তোমার কথায় প্রমাণ হচ্ছে তুমি বলো কুলে থাকা একটা অবুজ শিশু কি কথা বলতে পারে নাকি এখন তুমি তোমার দোষ ঢাকার জন্য তুমি বলতেছো তোমার কুলের সন্তানকে আমরা যেন জিজ্ঞেস করি এখন কোলে থাকা অবুজ শিশু বাচ্চা শিশু কি কথা বলতে পারে নাকি বলেন তো মানুষকে কথা বলার শক্তি দিয়ে নিছেন তিনি কে কথা বলা বন্ধ করাতে পারেন কে কথা বলাতেও পারেন কে তারা বলল মারিয়াম ছোট্ট এই অবুধ শিশু কি করে কথা বলবে এটা তো বড় আজীব ব্যাপার তারা যখন এই কথা বলল বাচ্চা এটা কথা বলতে পারবে না তখনই ছোট্ট ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন কে ঈসা আলাইহিস সালাম এবার দোলনায় থেকেই কথা বলা শুরু করলেন তিনি বললেন আতানিয়াল তিনি বললেন ইন্নি আব্দুল্লাহ কাফেরের দল কাকে দা আমার মা বে নয় ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বাদ্দা আল্লাহ শুধু তাই নয় আতামিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ওয়াজা নাবিয়া শুধু অলৌকিক ভাবে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান নাই আল্লাহ তোমাদের জন্য আমাকে নবীও বানিয়েছেন সুবহানাল্লাহ তিনি আরো বললেন শোনো ওয়াজালনি বুবার কেন আই নামটো নি বিশ্ব দা তি ওয়াজা হাইয়া ওয়া বাবু রম্পি ওয়া নি দাতি ওয়া ডনালুনি তিনি বললেন আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন আর আল্লাহ আমাকে এই আদেশ দিয়েছেন আমি যেখানেই থাকি না কেন আমি যেন সালাদ কায়েম করি জাকাত আদায় করি আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের অনুগত থাকি এবং আল্লাহ আমাকে অবাধ্য আর অহংকারী বানান নাই এমনকি যেদিন আমার জন্ম হয়েছে আর যেদিন আমার অফাত হবে আর যেদিন আমাকে হাসরের মাঠে উঠানো হবে সেই দিন আল্লাহ তালা আমাকে নিরাপত্তা দিবে শুভানন্দ এইস আলহ ইসালাম মায়ের কুলে থাকা অবস্থায় কথা বললে মায়ের কুলে থাকা অবস্থায় পৃথিবীতে ছয়টা শিশু কথা বলেছে কয়টা মায়ের কুলে থাকা অবস্থায় পৃথিবীতে ছয়টা শিশু কথা বলেছে এক নাম্বার ঈসা আলাই সালাম মায়ের কুলে থাকা অবস্থায় তার জবান খুলে দিয়েছেন কে আসতে বলবেন না জোরে বলেন কে দুই নাম্বার কাহিনি শুনেন মায়ের কুলে থাকা অবস্থায় আরেকটা বাচ্চা কথা বলেছিল বনি ইসরাইলের কাহিনী এটা এই হাদিসটা বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এসেছে বনি ইসরাইলে আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ অত্যন্ত ইবাদত گزار লোক ছিল আল্লাহওয়ালা একজন মানুষ ছিল অনেক বড় আল্লাহর ওলি ছিল আল্লাহর ইবাদত করার জন্য সে একটা ইবাদত গৃহ নির্মাণ করেছিল সেখানে সে সব সময় ইবাদত করত একদিন জুরাইস তার ইবাদত গৃহে নামাজ আদায় করছিল এমন সময় তার মা দরজায় গিয়ে নক করলো দরজায় গিয়ে নক করলেন জুরাইস জুরাইসের কোনো জবাব নাই কোনো রেসপন্স নাই জুরাইস মনে মনে ভাবলেন আমি নামাজের মধ্যে মশগুল আছি অন্যদিকে আমার মা আমাকে ডাকছেন আমি কি নামাজে থাকবো নাকি নামাজ ভেঙে মায়ের ডাকের জবাব দিব চিন্তা করতে করতে সিদ্ধান্ত আমি নামাজ শেষ করি তারপর মায়ের সঙ্গে কথা বলবো নামাজ শেষ করতে করতে তার মা চলে গেছেন দ্বিতীয় দিন তার মা আবার আসলেন দ্বিতীয় দিন যখন তার মা আবার আসলেন তিনি দ্বিতীয় দিনও নামাজে মশগুল ছিলেন চিন্তা করলেন নামাজ শেষ করি তারপরে আমার মায়ের জবাব দিব নামাজ শেষ করার পর দেখা গেল তার মা চলে গিয়েছেন তৃতীয় দিন তার মা আবার আসলেন তৃতীয় জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন তৃতীয় দিনও তিনি মনে মনে ভাবলেন নামাজ শেষ তারপরে মায়ের সঙ্গে কথা বলবো নামাজ শেষ হওয়ার আগেই তার মা চলে যাচ্ছিলেন আর চলে যাওয়ার সময় তার মা বিরক্ত হয়ে লানত দিলেন বদুয়া করলেন বললেন একটা না তিন দিন আমি আমার ছেলেকে এসে ডাকলাম আমার ছেলে আমার সাথে কথা বলল না মা তখন বললেন আল্লাহ আমার এই ছেলেকে বেশ্যা নারীর ফেতনায় না ফেলে মরণ দিও না শুধু কিচ্ছা কাহিনী শুনলে হবে না যাদের মা বাপ জীবিত আছে ভালো করে শুনে নেন মা বাবার দুয়ার চেয়ে বদুয়া কবুল হয় আগে এই জন্য মা বাবার ব্যাপারে সাবধান মা বাপ বড় সেন্সিটিভ জায়গা নবীজি বলেছেন হোমা জন্য তুকা হোমা না রুকা মা বাবা তোমাদের জন্য জান্নাত আবার মা বাবা তোমাদের জন্য জাহান্নাম অর্থাৎ যাদের মা বাবা আছে তাদের কাছে জান্নাত আছে বেহেস্ত আছে তারা যদি মা বাবের ক্ষেত করে মা বাপকে সন্তুষ্ট করতে পারে জান্নাত দিবেন কেক আর মা বাবা এমন সেন্সেটিভ জায়গা মা বাবার সঙ্গে বেয়াদবি করলে মা বাবা যদি নারাজ হয়ে যায় আপনার উপর নারাজ হবেন কেক এজন্য খবরদার ভাইয়েরা যাদের মা বাবা আছে মা বাবার জন্য সবচেয়ে বেশি খরচ করবেন যখন আপনি শপিংয়ে যাবেন বউয়ের চাইতে দামি কাপড় নিজের মায়ের জন্য কিনবেন আমরা আল্লাকে জিজ্ঞেস করলাম ইয়েস আলু না কামা দা আল্লাহ আমরা খরচ করব কোথায় বেশি কিভাবে আমরা খরচ করব খরচের আপনি দেন আল্লাহ বললেন ফক্তুম খাইর ফালিল ওয়াল সবার আগে যার জন্য খরচ করব তারা তোমার মা বাবা সুবান আল্লাহ তো কইলেন তো নিজের চরিত্র মিলান খরচল্লিশটা সবার উপরে রাখছেন কাকে আল্লাহ বলছেন খরচাল্লিশটা সবার উপরে মা বাপকেরা আজ মা বাপ অসুস্থ বিছানায় শুয়ে আছে চিকিৎসাও করান না উল্টা মনে মনে দোয়া করেন মরে গেলে ভালো আমার খরচ পাসত আছে না নাই মা বাপ অসুস্থ চিকিৎসা করায় না সন্তান ছোটবেলার কথা ভুলে গিয়েছে একটু জ্বর হলে এই বাপ আপনাকে নিয়ে হাসপা আর আপনাকে নিয়ে হাসপাতালে ডক্টরের কাছে দৌড়াইছে মা অসুস্থ চিকিৎসা করায় না অথচ এই মা ছোটবেলায় আপনি অসুস্থ হলে সারা রাত না ঘুমিয়ে আপনার সেবা করেছি ঠিক কি না মা বাব যাদের আছে তাদের কাছে বেহেস্ত আছে ভাই আপনার ঘরে বেহেস্ত তুই আপনি কোথায় যা। মা বাবের ক্ষেতম করেন আপনার মায়ের পায়ের তলে আল্লাহ বেহেস্ত রেখেছেন আল্লাহ জুরাইসের মা বদুয়া করে আল্লাহ আমার এই ছেলেকে বেশ্যা নারীর ক্ষেতনায় না ফেলে মরণ দিও না দেখেন মায়ের বদুয়া কেমনে কবুল হয়ে গেল একদিন গভীর রাতে জুরাইজ ইবাদতে মগ্ন আছনার জুরাইজের ইবাদতের কথা সবদিকে ছড়িয়ে গেল গোটা বনী ইসরাইলের সবাই জানতো জুরাইজ বড় আল্লাহওয়ালা মানুষ সেই যুগে একজন বেশ্যা নারী ছিল যার সৌন্দর্য দৃষ্টান্ত স্থাপন করার মতো সেই নারী বলল আমি চাইলে জুরাইজকে ফিতনায় ফেলতে পারি সে আবার জুরাইজকে ফিতনায় ফেলার জন্য একদিন গভীর রাতে জুরাইজের ইবাদত গৃহে দরজায় গিয়ে নক করলো খুললেন ওই দুষ্ট মহিলা নারী তখন বলল আমি তোমাকে আমি আমাকে তোমার কাছে সোপর্দ করার জন্য এই গভীর রাতে এসেছি আমি আমাকে তোমার কাছে নিবেদন করে দিতে চাই কেউ এখানে দেখবে না জানবেও না জুরাইস তখন বললেন আমি আল্লাহর কাছে তোর মতো দুষ্ট নারী থেকে আশ্রয় চাই জুরাইস বললেন এখান থেকে দূর হয়ে যা জুরাইস তাকে তাড়িয়ে দিলেন এই নারী যখন চলে যাচ্ছিল প্রতিমধ্যে রাস্তায় দেখা হলো এক রাখালের সাথে এই রাখাল রাতের বেলা জুরাইজের ইবাদত গৃহে এসে আশ্রয় নিত এবার ওই বেশ নারী ওই রাখালের সাথে এই কুকর্ম করলো কুকর্ম করার পরে তার পেটে সন্তান চলে আসলো যখন সে সন্তান ভূমিষ্ঠ করলো এলাকার লোকজন ধরলো ব্যাপার তোর তো বিয়ে সাদী হয় নাই তোর ঘরে বাচ্চা হলো কেমনে ওই নারী তখন বলল ওই যে আল্লাহ আল্লাহ অলি জুরাইস এটা তার কাজ এটা জুরাইস করেছে লোকজন এবার বলল এত বড় আল্লাহ মানুষ তোলে তোলে কি কাম করেছে নাকি লোকজন বলল জুরাইসকে ধরে আনো জুরাইসকে ধরে আনা হলো তার এবাদত গৃহকে ভেঙে চুরমার করে দেওয়া হলো জুরাইজকে মারপিট করা হলো বেদম ভাবে তাকে মারপিট করা হলো জুরাইস বললেন কি ব্যাপার আমাকে তোমরা মারপিট করছো কেন লোকজন বলল কেন মারপিট করছি তুমি কি জানো না ওই যে মহিলার কুলে সন্তান এটা তোমার সন্তান তুমি বেবিচার করেছ তোমাকে আরো শাস্তি দেব আমরা জুরাইস বললেন দাঁড়াও ওই মহিলার কুলে যে সন্তান এই সন্তানটা আমার নয় আমি এটা প্রমাণ করে দিচ্ছি জুরাইস বললেন আমাকে একটু সময় দাও অজু করে তিনি নামাজ দাঁড়িয়ে গেলেন অজু করে তিনি যখন নামাজ আদায় করলেন নামাজ এর সময় আল্লাহর কাছে দোয়া করলেন হে রব সারা জীবন আমি তোমার ইবাদত করেছি তুমি তো ভালো করে জানো এই কাজ আমি করি নাই সুতরাং এই অপবাদ থেকে তুমি আমাকে বাঁচাও আমাকে হেফাজত করো তিনি সাহায্য চেয়েছেন কার কাছে আল্লাহ তাআলা তাকে ইলহাম নাজিল করে বললেন তুমি এক কাজ করো এই মহিলার কোলে থাকা সন্তানের পেটের মধ্যে খুঁচা মারো তিনি এবার পেটের মধ্যে খুঁচা মারলেন আল্লাহ তাকে বললেন তুমি তাকে এবার জিজ্ঞেস করো মান আবুকা তিনি মনে মনে ভাবলেন সন্তান এইটা কথা বলবে নাকি আবার মনে মনে এটাও চিন্তা করলেন আল্লাহর আল্লাহর হুকুমে যে যেহেতু হুকুম এসেছে আল্লাহর হুকুমে কথাও বলতে পারে তিনি বললেন মান আবুকা দেখা গেল অবুজ বাচ্চা এবার বলল ওই যে রাখাল দেখা যায় এই রাখাল হচ্ছে আমার বাবা ওই বাচ্চার জবান খুলে দিয়েছেন কে আমি বলছিলাম ছয়জন শিশু অবুজ থাকা অবস্থায় মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছে একজনের কথা বললাম ইসা আলাই সালাম দুই নম্বর এই যে জুরাইজের ঘটনা বনি ইসরাইলের এক বাচ্চা সেও এভাবে ছোট্ট অবস্থায় কথা বলেছে জবান করে দিয়েছেন কে তিন নম্বর কিচ্ছা এটাও এসেছে বুখারি এবং মুসলিম শরীফে বনি ইসরাইলের এক মহিলা তার সন্তানকে দুধ পান করাচ্ছিল এমন সময় একজন সুদর্শন যুবক তার পাশ দিয়ে যাচ্ছিল ওই সুদর্শন যুবক উত্তম একটি সওয়ারিতে আরোহণ করে যাচ্ছিল ওই মহিলা তখন সুদর্শন যুবককে দেখে বলল হে আল্লাহ আমার সন্তানটাকে তুমি তার মতো করে দিও সঙ্গে সঙ্গে বাচ্চা ওই শিশু মায়ের দুধ থেকে মুখ সরিয়ে ওই লোকটার দিকে তাকিয়ে বললো আল্লাহ তুমি আমাকে তার মতো করো না শুনতেছেন ঘটনা মহিলা তো আবার আমার এই দুধের শিশু কথা বললো কেমনে মহিলা এবার দেখলো তার শিশু এই কথা বলে আবার দুধ পান করছে কিছুক্ষণ পর মহিলার পাশ দিয়ে কিছু লোকজন এক মহিলাকে মারপিট করে করে নিয়ে যাচ্ছিল মারপিট করছিল আর ওই মহিলা বলছিল হাসপি আল্লাহ আমল ওয়াকিল আর লোকজন তাকে মারছিল আর বলছিল তুই একজন বেবিচারি নারী তুই চুরি করেছিস বেবিচার করেছিস আর ওই মহিলা জবাবে বলে হাসবি আল্লাহনী আমাল ওয়াকিল এই নারীকে দেখে ওই মহিলা বলল আল্লাহ এই মহিলার মতো আমার ছেলেকে বানায়ো না সঙ্গে সঙ্গে এবার ওই দুধের সীতু দুধ থেকে মুখ সরিয়ে বলল আল্লাহ আমাকে এই মহিলার স্বভাব চরিত্রের মতো আমাকে বানিয়ে দিও কাহিনী শুনতেছেন আপনারা এর আগে একজন সুদর্শন যুবক গেল মহিলা বলল আল্লাহ আমার এই দুধের শিশুকে এই ছেলেটার মতো বানিয়ে দিও সে তখন দুধ বাদ দিয়ে বলতেছে আল্লাহ এর মতো বানায় না কিছুক্ষণ পর কিছু লোকজন এক মহিলাকে মারপিট করে নিয়ে যাচ্ছে বলতেছে তুই চুরি করেছিস তুই বেবিচারী নারী আর সে বলতেছে আসবি আল্লাহ ওকে মহিলা বললো আল্লাহ আমার কুলের শিশুরে এই মহিলার মতো বাজে চরিত্রে মানে তখন তার দুধের শিশু দুধ পান বন্ধ করে বলতেছে আল্লাহ ওই মহিলার চরিত্রের মতোই আমার চরিত্র দান কর এবার মা তার দুধের শিশুকে বলল কি ব্যাপার বাবা এই অবস্থায় তুমি কথা বলছো কেমনে সে বলল যার হুকুমে কথা বলছি তিনি কে বাচ্চাকে তখন মা বলল সুদর্শন যুবককে দেখে আমি বললাম তার মতো তুমি হও তুমি না বললে আর বেবিচারী নারীকে পিটিয়ে লোকজন নিচ্ছিল আমি বললাম আল্লাহ তোমাকে যেন তার মতো না বানায় তুমি বললে আল্লাহ যেন তার মতোই তোমাকে বানায় কারণটা কি বাচ্চা শিশু এবার কি জবাব দিল শুনেন। বাচ্চা শিশু বললো মা গো তুমি শুধু মানুষের বাহির দেখো ভিতর তো দেখো না কিছুক্ষণ আগে যেই যুবকটা যাচ্ছিল তুমি তাকে খুব সুন্দর দেখছো বাহিরে সুন্দর হলো তার ভেতরটা ভালো নয় ভেতরটা কালো এই রকম কিছু মানুষ আছে না নাই তখন শিশু বলল এই লোকটা একজন স্বৈরাচার এই লোক মানুষের উপর জুলুম করে আর তুমি তাকে দেখে বলেছো তার রূপ দেখে বলছো আল্লাহ যেন আমাকে তার মতো বানায় আর আমি জানি আল্লাহ আমাকে জানিয়েছেন এই লোকটার চরিত্র ভালো না মানুষের উপর জুলুম করে এই জন্য আমি বলেছি আল্লাহ যেন ওর মতো আমারে না বানায় এবার মা বললেন তাহলে ওই নারীকে যখন লোকজন পিটাচ্ছিল আমি বললাম আল্লাহ যেন তোমাকে তার মতো না বানায় তুমি তখন বললে আল্লাহ যেন তার চরিত্রের মতো তোমাকে চরিত্র দান করে এই কথা কেন বললে শিশু তখন বললো মা গো তুমি তো খালি বাহিরের জিনিসটা দেখলাম এই লোকজন ওই মহিলাকে দিয়েছে বলতেছে বেবিচারী নারী কিন্তু মহিলা বেবিচারী নয় এই মহিলা পবিত্র নারী এই মহিলার চরিত্র বড় ভালো ওই লোকজন তার উপরে জুরুম করতেছে দেখে আমি বলেছি এই মহিলা যেমন পবিত্রা আল্লাহ যেন এমন পবিত্র চরিত্র আমাকে দান করে এই হচ্ছে তিন নাম্বার কাহিনী তিন নাম্বার ঘটনা এই শিশু মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছে চার নাম্বার ঘটনা মেরাজের রাতে একটা কাহিনী আমার মনে পড়ল মেরাজের রাতে নবীজি যখন আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন নবীজির নাকে হঠাৎ করে একটা সুগন্ধ আসলো নবীজি জিব্রিলকে বললেন হে জিব্রিল হঠাৎ করে কোথার থেকে এত সুন্দর সুগন্ধ আসে জিব্রিল তখন বললেন এটা হচ্ছে ফেরাউনের কন্যা ফেরাউনের মেয়ে ফেরাউনের মেয়ের চুল বিন্যস্তকারী যে খাদেমা ছিল ওই খাদেমা আর ওই খাদেমার পেটের সন্তানদের কাছ থেকে সুগন্ধটা আসতেছে আল্লাহ আকবর নবীজি তো এই কিচ্ছা জানেন না কাহিনি জানেন না বললেন কাহিনি বুঝলাম না ঘটনাটা বিস্তারিত আমাকে বলো জিব্রিল তখন বললেন নবীজি আপনার নাকে যে গন্ধ যাচ্ছে যে সুগন্ধ যায় এটা হচ্ছে জান্নাত থেকে আসা সুগন্ধ ওই সুগন্ধ ওই সুগন্ধি হলো ফেরাউনের কন্যার চুল বিন্যস্ত করত অর্থাৎ চুল আশ্রয় দিত যে খাদেমা যেই দাসী নারী ওই দাসী এবং তার ঘরের তার ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান নবীজিকে এবার জিব্রিল ঘটনা শোনালেন একদিন ফেরাউনের কন্যা এই দাসী ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিচ্ছিল চুল সাজিয়ে দিচ্ছিল হঠাৎ করে হাত থেকে যখন চিরনি পড়ে গেল চিরনি যখন পড়ে গেল বলেন তো আমরা সকল কাজ শুরু করি কার নামে পড়েন তো বিসমিল্লা পড়েন তো সকল কাজে কি পড়েন তো ঘর থেকে বের হবো আমরা কান নামে দেখি ঘর থেকে বের হওয়ার তো কথা শুরু করবেন বলে এখন তো কিছু ফটকা ফটকা নেতা বের এরা বক্তব্য শুরু করে বিসমিল্লাহ বলে না আবার কলেজ বিশ্ববিদ্যালয়ের কুলা পায় তোমরাও তাদেরকে অনুসরণ করে করে বক্তৃতা দাও তোমরা বিস্মিল্লা বলো না তোমার গলা কে চেপে ধরলো কেন বিসমিল্লাহ তোমার ঘোলা থেকে বের হয় না কে তোমার গলা চেপে ধরলো তোমার তো সকল কাজ শুরু হওয়া উচিত কান নামে ফেরাউনের কন্যার হাত থেকে যখন এই চিরনি পড়ে গেল সে 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 আবার আবার তুলল নামে বলল বিসমিল্লা এবার ফেরাউনের কন্যা বলল কি শুনলাম এটা তুমি কান নামে পড়ছ কারণ আমরা জানি মিশরের সকল মানুষের ক্ষুধা হলো আমার বাপ ফেরাউন তো তুমি আবার কোন ক্ষুধার নামে চিরুনি এটা তুলছ তখন ফেরাউন কন্যার দাসী বলল তোমার বাবা কারো খোদা নয় বরং তোমার খোদা তোমার রব তোমার বাপের রব আমার রব সারা দুনিয়ার সকলের রব যিনি তার নামে চিরুনি তুলেছি ফেরাউনের কন্যা এবার রাগে ক্ষিপ্ত হয়ে তার বাপকে গিয়ে কাহিনী বলল ফেরাউন এই কাহিনী শুনে বলল ওই দাসীকে আমার কাছে ধরে আনো ওই দাসীকে এবার তার সন্তান সহ ধরে নিয়ে আসা হলো ফেরাউন বলল বিশাল অগ্নিকুণ্ড জ্বালাও আগুনের কুণ্ডলি জ্বালানো হলো ফেরাউন বলল তুই যদি যে রবের উপরে ইমান এনেছিস সম্ভবত তুই মুসার রবের উপরে ইমান এনেছিস যদি মুসার রবকে রব হিসাবে বর্জন না করে আমাকে রব হিসাবে গ্রহণ না করিস এই যে তোর চোখের সামনে আগুনের কুণ্ডলি ওই আগুনের তোর তোর সবগুলো সন্তানকে ফেলে তখন তখন দাসী বলেছিল ফেরাউন তুইও ভালো করে রাখ দিব এই পরীক্ষায় আমাকে অবতীর্ণ করে আমার সন্তানদেরকে মেরে ফেললো আমার কাছ থেকে ইমান কেড়ে নিতে পারবি না ফেরাউন এবার ক্ষিপ্ত হয়ে তার সবগুলো সন্তানকে আগুনে ফেলে দিল একটা সন্তান বাকি থাকলো তার কুলের একটা শিশু দুগ্ধ শিশু ফেরাউন এবার বলল দেখ এখনো তোর সময় আছে এখন যদি তুই আমাকে তোর রব হিসাবে গ্রহণ করে না নিস তাহলে তোর কুলের এই দুধের শিশুটাকেও আমি অন্যান্য সন্তানদের মতো আগুনের কুণ্ডলিতে ফেলে দিব মহিলা এবার চিন্তায় পড়ে গেল দুধের শিশুর প্রতি মায়া জন্মাচ্ছে একটু মায়া জন্মাচ্ছি ইতস্ত বৌধ যখন করবে সঙ্গে সঙ্গে শিশুটার জোবান খুলে দিলেন কে শিশু তখন বলল হ্যাঁ আমার মা শোন ফেরাউনের ওই অগ্নিকুণ্ড আগুন জাহান নামের আগুনের তুলনায় কিছুই না যে আগুন দেখছো এটা ফেরাউনের চোখে আগুন হলেও ইমানি পরীক্ষায় পাস করে আগুনে গেলে আগুনটা আমাদের জন্য জান্নাত বানিয়ে দিবেন কে সুতরাং ফেরাউনের কথায় কান দিও না ফেরাউনের কথাকে গ্রহণ করো না ওই শিশুটারও জবান খুলে দিয়েছিলেন কে এরপরে শুনেন পাঁচ নাম্বার আরেকটা শিশু যেই শিশুর জবান আল্লাহ শিশুকালে খুলে দিয়েছেন এই ঘটনা সুরা বুরুজের মধ্যে এসেছে ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ উতিলা আসহাবুল ঘটনা গর্তওয়ালাদের ঘটনা এই ঘটনা সুহাইব রুমি রাদিয়াল্লাহু আন নবীজি থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি বলেছেন অতীতকালে এমন একজন রাজা ছিল ওই রাজার কাছে একজন বাদশা ছিল অতীতকালে একজন বাদশাহ ছিল একজন জাদুকর ছিল ওই জাদুকরের কাছে অতীতকালে একজন রাজা ছিল একজন বাদশা ছিল ওই বাদশার কাছে একজন জাদুকর ছিল ওই জাদুকর যখন বুড়া হয়ে গেল জাদুকর একদিন রাজাকে বলল। মহামান্য বাদশাহ আমি তো বুড়া হয়ে গিয়েছি যে কোনো দিন আমি চলে যেতে পারি আমি যাওয়ার আগে আমার এই জাদুবিদ্যা যে কাউকে শিখিয়ে যাই তাহলে আপনার রাজ্যের কল্যাণ হবে বাদশা এবার বলল তাহলে আমি কি করব জাদু করব বললো এবার একটা বালক জোগাড় করে দাও আমি তাকে সব জাদুবিদ্যা জাদুর মন্ত্র শিখাব বাদশাহ এবার একটি যুব বাদশাহ এবার একটি বালক সংগ্রহ করলেন বালক সংগ্রহ করে ওই জাদুকরের কাছে দিয়ে বললেন এই বালকটিকে আপনি সব জাদু মন্ত্র শিখান এবার ওই বালককে যাদুকর জাদু মন্ত্র দীক্ষা দিতে লাগলো প্রত্যেকদিন বালক জাদুকরের কাছে আসে রাজপ্রাসাদ থেকে জাদুপুরের আখড়ায় আসার মাঝখানে এক ধর্মজাতকের আস্তানা ছিল ওই ধর্মজাদক ঈশানবীর অনুসারী ছিলেন এবার ওই বালক আসা যাওয়ার পথে ওই ধর্মজাতকের আস্তানায় যায় এই ধর্মযাতকের আস্তানায় গিয়ে গিয়ে আস্তে আস্তে সে আস্তে আস্তে সে অনেক কিছু শিখতে লাগলো ওই ধর্মজাদকের কাছ থেকে সে অনেক কিছু শিখতে লাগলো শিখতে শিখতে সে আস্তে আস্তে করে এমন একটি পর্যায়ে চলে গেল ধীরে ধীরে তৌহিদের দিকে একত্ববাদের দিকে সে ধাবিত হলো এবং ইমা ইমান গ্রহণ করে মুসলমান হয়ে গেল সমান আল্লাহ একটা সময় ধর্ম কাছে বেশি সময় অবস্থান করার কারণে ওই জাদুকরের কাছে যাইতে দেরি হয় জাদুকরের কাছে যেতে দেরি হলে জাদুকর ধরে পিটায় আবার আসার পথে সে যখন ধর্ম যাদুকের আস্থা নেয় যেত বাড়ি ফিরতে দেরি হতো এই জন্য বাড়ির লোকজন পিটাতো এই কথা সে বলল ধর্মজাদককে খ আমি তো মুশকিলে জাদু জাদুকরের কাছে গেলে জাদুকর পিটাই আর বাড়িতে গেলে বাড়ির লোকজন পিটায় ধর্মযাতক এবার তাকে একটা টেকনিক শিখাই দিল বললো শোনো তুমি যখন জাদুকরের কাছে যাবা বলবা বাড়িতে আমার লোকজন আটকে রেখেছে আর বাড়িতে গেলে বলবা আজকে ধর্মজাদক একটু বেশি সময় আটকে রেখেছে তখন কেউ আর কাউকে দুষারুপ করতে পারবে না তোমারও মারতে এবার এই ছেলেটি এই রকম করে আসা যাওয়া করতে লাগলো একদিন পথের মধ্যে বিরাট একটি হাতি বা বিরাট একটি হিংস্র জন্তু হাঁটাহাটি করছে যার কারণে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না এবার এই যুবক মনে মনে ভাবলো দেখি তো আমাকে যে জাদু শিখায় কাছে তার মর্যাদা বেশি নাকি যে লোক আমাকে ধর্ম শেখায় সে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি সে এবার হাতের মধ্যে একটা পাথর নিল পাথর নিয়ে বলল আল্লাহ যদি তোমার কাছে যে আমাকে ধর্ম শিক্ষা দেয় এই ধর্মযাতকের মর্যাদা যদি বেশি হয় এই পাথর আমি ছুঁড়লে এই পাথর ছোড়ার সঙ্গে সঙ্গে তুমি এই হিংস্র জন্তুকে বধ করে দিও অর্থাৎ তাকে তুমি মেরে ফেলিও এটা বলে তিনি যখন এটা বলে যখন বালক বিসমিল্লা বলে পাথর ছড়লো দেখা যেত একটা পাথরেই একটা পাথরের আঘাতেই একটা পাথরের আঘাতেই এই বিরাট জন্তুর মৌত হয়ে গেল কার হুকুমে রাস্তা চলাচলে বা ঠিকঠাক হয়ে গেল বালক বুঝলো আমি যে শিখতেছি এগুলোর কোনো ফলাফ নেই কি হলো এর মধ্যে ওই যে রাত্রাসে থাকতো ওই রাজার এক মন্ত্রীর চক্ষু অন্ধ হয়ে গেল আর এই লোকটা ইমান এনে ইমান এনে সে মেকামল করে করে এই বালক আল্লাহর এত নৈকট্যশীল হয়েছে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে কারো চোখের উপর হাত রাখলে অন্ধ ব্যক্তির চক্ষু ভালো হয়ে যেত এবার এই কথা যখন ওই অন্ধ মন্ত্রীর গেল সে এসে তুমি যা চাও সব দিব আমার চক্ষুটা ভালো করে সে বলল আমি তো চক্ষু ভালো করতে পারি না ভালো করে দেন কে আল্লাহ তুমি যদি ইমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি তোমাকে ভালো করে দিতে পারেন সেই ইমান আনলো আল্লাহ তার চক্ষু ভালো করে দিলেন রাজার দরবারে সব মন্ত্রীরা উপস্থিত রাজা হঠাৎ করে দেখলো আমার কানা মন্ত্রী মন্ত্রী এটা এখন চোখে দেখে কেমনে বললো কি ব্যাপার তুমি চোখে দেখো কেমনে কয় আমার রব আমাকে ভালো করে নিয়েছেন রাজা বলল বুঝছি তোমার রব তো আমি কিন্তু আমি তো তোমাকে ভালো করি না তুমি ভালো হলো কেমনে কয় আপনি আমার রব না আমার রব আপনার রব গোটা জাহানের রব যিনি তিনি কয় তুমি আমার আমার নির্বাচনী এলাকায় নতুন কোন রবের উপর ইমান আমার মন্ত্রীকে এখনই ধরো ধরার পরে নির্যাতন করা হলো বলা হলো এখনো সময় আছে ইমান ছাড়ো ইমান ছাড়ে নাই শেষ পর্যন্ত বলল তুমি তোমাকে এই অবস্থা কে করেছে কার মাধ্যমে এটা হইলো বলল ওই বালক এবার ওই বালককেও ধরে আনা হলো বালককে ধরে আনার পর বালকের উপরে নির্যাতন করা হলো। এই বালককে হত্যা করার জন্য বাদশাহ নানাভাবে কায়দা করেছিল অনেক লম্বা কাহিনী পাহাড়ের উপরে লোকদেরকে দিয়ে দিয়েছিল যেন পাহাড়দের পাহাড়ের উপর থেকে তাকে ফেলা হয় কিন্তু যারা নিয়ে গিয়েছিল আল্লাহর গজবে তারা মারা গিয়েছে বালকের কিছু হয় নাই এরপরে এই বাচ্চা ওই বালককে হত্যা করার জন্য সাগরের মাঝখানে পাঠিয়েছে যারা নিয়ে গিয়েছে তারা সাগরের রূপে মরছে বালকের কিছু হয় নাই অনেক 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 যন্ত্র দিয়ে অনেক কিছু দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে পারে নাই শেষ পর্যন্ত বলল বাবারে তোর কাছে কী আছে তোরে মারা যায় না তোরে কেমনে মারা যাবে বালক বললো শোনো আমাকে যদি মারতে চাও তাহলে একটা কাজ করলে মারতে পারবা এই ঘটনা কিন্তু তফসিরের কিতাবে সোনা বুরুজে এসেছে সে বালক তখন বললো এক কাজ করো একটা জনসভা আয়োজন করো মানুষ ডাকো মানুষকে একত্রিত করে একত্রিত করার পরে একটা তীর হাতে নিয়ে তুমি বলবা বিস্মীর গুলাম এই গুলামের রবের নামে তারে তীর মারলাম দেখবা আমাকে তীর মারলে আমি তখন মারা যাবো এই বিল গুলাম না বললে আমাকে মারতে পারবা বাদশাহ মনে মনে ভাবলো এরে মারলেই মনে হয় সব কিছু হয়ে যাবে কিন্তু ওইদিকে বালক ছেলেটা একটা মৌত দিয়ে এটা তো শাহাদাতের মৌত একটা শাহাদত দিয়ে ওই জমিনটাকে ইমানি জমিন বানিয়ে দিয়েছে সুবাহ আল্লাহ কে আপনি কাহিনিটা করছে ছেলেটার মাথায় বুদ্ধি আছে বলছে আমাকে আপনি মারতে পারবে না জনসভার আয়োজন করো জনসভার আয়োজন করা হলো বলা হলো এবার তুমি যখন তীর মারবা বলবা বিস্মি রব্বিল গোলাম এই ছেলের রবের নামে তীর মারলাম যখন এবার এই বিস্মি রব্বিল গোলাম বলে তীর মারলো এই ছেলেটি শহীদ হলো জনসবাই যত লোকজন আসছে সবাই আল্লাহ আকবার বলে চিৎকার দিয়ে তারা বলল যে ছেলের রবের নামে তীর মারার কারণে ছেলেটা শহীদ হয়েছে আমরা ওই ছেলের রবের উপরে ইমান আনলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা ভাবছে একটা ঘটছে এই যে বাদশা তখন তার সৈন্যদেরকে অর্ডার দিল রাস্তার ধারে ধারে অলিতে গলিতে ঘটখনন করে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে সব গুলারে মেরে ফেলো সবাইকে এরকম গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে যখন ফেলা হচ্ছিল মারা হচ্ছিল এক মহিলার কুলে দুগ্ধ একটা শিশু ছিল ওই মহিলা তার কুলের সন্তানকে বাঁচানোর জন্য ইমান সারবে কিনা এরকম চিন্তা ভাবনায় যখন আছে ওই সন্তানের জবান খুলে দিয়েছেন কি এই হচ্ছে পাঁচ আর ছয় নম্বর এই কাহিনী জানেন এটা বলব না ইউসুফ নবীর কাহিনী জানেন না আপনারা যখন জুলাইখার কুমন্ত্রণা থেকে ইউসুফ নবী চলে যাচ্ছিলেন তিনি যখন একেবারে শেষ দরজা খুললেন শেষ দরজা খোলার পরেই দেখলেন ইউসুফের তখন তিনি দেখলেন জুলাইখার স্বামী জুলাইখা তখন বলল। আপনি কাকে আপনার ঘরে আশ্রয় দিয়েছেন আপনার ঘরে থেকে আপনার স্ত্রীর ক্ষতি করতে চায় তখন ইউসুফ আলহ সালাম বলেছিলেন আমি এখানে জড়িত নই বরং জুলাইখাই এই কাজে জড়িত তখন আজিজে মিশর তাকে বলেছিলেন এই কাজ তুমি যে বলছো তুমি নির্দোষ প্রমাণ কি তখন একটা ছোট্ট শিশুকে তিনি যখন ইউসুম ইসলাম একটা ছোট্ট শিশুকে এনেছিলেন বলেছিলেন সেই এ ব্যাপারে সেই আমাদের ব্যাপারে ফাইসলা করবে সাক্ষ্য দিবে তখন আজিজে মিশর বলেছিলেন ছোট্ট শিশু কি কথা বলতে পারে ছোট্ট শিশুকে দিয়েও কথা বলাতে পারেন যিনি তিনি কি ওই শিশুর জবান আল্লাহ তালা খুলে দিয়েছিলেন শিশু তখন বলেছিল জামা যদি পেছন দিক থেকে ছেড়া হয় তাহলে জুলাইখা দোষী আর জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী দেখা গেল জামা পেছন দিকেই ছেঁড়া জুলাইখাই দোষী এই ছয়টা শিশুকে মায়ের কুলে থাকা অবস্থায় এই ছয়টা শিশুকে মায়ের কুলে থাকা অবস্থায় জবান খুলে দিয়েছিলেন কে আজকে সময় শেষ বাকি কথা আগামী জুমায় বলবো ইনশাল্লাহ যখন মারিয়াম আলাইহ সালামের যখন মারিয়াম আলাইহ সালামকে অপবাদ দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে তুমি বেবিচারী তখন তিনি কি বলেছিলেন এই শিশুকে জিজ্ঞেস করো তার যত্ন কিভাবে হয়েছে তখন এই শিশুর জবান খুলে দিয়েছেন কে এরপরে কাহিনী কি হয়েছিল এগুলো আমরা আগামী জমায় আলোচনা করবো ইনসা